হ্যালো বন্ধুরা আর এন টেক্স চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুর এই ভিডিওর শুরুতে আপনারা যে ছোট্ট হোয়াটসঅ্যাপ ভিডিও ক্লিপসটা দেখলেন এই ভিডিওটি আমি আপনাদেরকে এখন কাইনমাস্টারের মাধ্যমে তৈরি করে দেখাবো তো আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে আপনারা প্রত্যেক এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার বিশেষ করে টিকটক এবং লাইকেতে এই ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল করতে পারবেন তো চলুন আর কথা না বলে আমরা সরাসরি এই ভিডিওগুলোই তৈরি করি তবে আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই মুহূর্তে আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা যদি এখন আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখছেন আর কার আপনাদের সাথে আছে আমি রিসান নীরব কাইন মাস্টার ওপেন করার পর এখানে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিন এখান থেকে নাইন ইস টু সিক্সটিন যে শোটা সিলেক্ট করে দিন এরপরে কাইন মাস্টারের মূল ফিচারটা ওপেন হয়ে গেলে এখানে একটা ভিডিও অ্যাড করে নিতে হবে তো ভিডিও শটটা কিন্তু অবশ্যই আপনাদেরকে নিতে হবে তো ভিডিও শটটা আপনারা কিভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তার আগে এখানে ভিডিওটা অ্যাড করে নিচ্ছি ভিডিওটা অ্যাড করার জন্য এখান থেকে মিডিয়াতে ক্লিক করুন মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের ফোল্ডারে গিয়ে ভিডিওটাকে অ্যাড করে নিন তো আমি আমার ফোল্ডারে গিয়ে ভিডিওটাকে অ্যাড করে দিলাম তারপর এখান থেকে টেকমার্কে ক্লিক করে দিলাম এবার আমাদের কাইন মাস্টারে কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেছে তো আমি ভিডিওটা প্রথম থেকে প্লে করে দেখাচ্ছি ভিডিও শটটা আমি কীভাবে নিয়েছি তো আমি এখান থেকে ভিডিওটা প্লে করে দিলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর শর্টটা কিন্তু আমি একদমই সিম্পল ভাবে নিয়েছি তো আপনারা কিন্তু একদম সিম্পল ভাবে শর্টটা নিতে পারেন তো অবশ্যই ভিডিও শর্টটা নেওয়ার সময় অবশ্যই একটি স্ট্যান্ড ব্যবহার করবেন তাহলে আপনাদের ভিডিওটা একদম পারফেক্ট ভাবে শর্ট নিতে পারবেন তো ভিডিও শর্টটা নেওয়া হয়ে গেলে এখানে ক্যান্নষ্টার ভিডিওটা অ্যাড করে নিন এরপরে আপনাদের ভিডিওর ডানে বামে যদি কোথাও কোনো অতিরিক্ত অংশ থেকে থাকে তাহলে এটা আপনারা কেটে নিতে পারেন এটা কেটে নেওয়ার পরে আপনাদের এই ভিডিওর লেয়ারটাকে আপনারা সেই পজিশনে নিয়ে যান যেখান থেকে আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন তো আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছি তো আমি তার জন্য লেয়ারটাকে এই পজিশনে রেখে দিলাম এই পজিশনে রাখার পরে লেয়ারে ক্লিক করে দিলাম লেয়ারে ক্লিক করার পরে কাচি অপশনে ক্লিক করে দিলাম কাচি অপশানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু দুইটা পার্টে ভাগ হয়ে গেছে তারপর এখান থেকে ব্যাকে চলে আসুন ব্যাকে আসার পরে আমাদের এই ভিডিওর সেকেন্ড যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে একটু ডার্ক করে দেবো তো এর জন্য আপনারা একটু নিচের দিকে স্ক্রল করুন স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্টমেন্ট তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই লেয়ারটাকে আপনারা একটু কমিয়ে দিন এবং এই লেয়ারটাকে একটু বাড়িয়ে দিন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু একটা ডার্ক ভাব চলে আসছে এখান থেকে আপনারা এই টিকমার্কে ক্লিক করে দিন এখানে টিকমার্কে ক্লিক করার পর এখানে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে হবে এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিতে পারেন তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করুন লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করুন মিডিয়াতে ক্লিক করার পরে আপনাদের ফোল্ডারে গিয়ে সিম্পল ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিন তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে নিলাম ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করার পরে এখান থেকে এটাকে জুম করে দিন জুম করার পরে সিম্পল একদম পারফেক্টভাবে এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে বসিয়ে দিন ব্যাকগ্রাউন্ডটাকে এখানে বসিয়ে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে একদম ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যান ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের একটা ইন অ্যানিমেশন অ্যাড করে দিন তো এখান থেকে আমি ইন অ্যানিমেশনে ক্লিক করে ফেড এটাকে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করে দিলাম ব্যাকে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করুন নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে ব্ল্যান্ডিকে ক্লিক করুন ব্ল্যান্ডিকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিন তো আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন তো আমি সিম্পলি এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে দিলাম এই অপশনটাকে সিলেক্ট করার পরে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম মার্কে ক্লিক করার পরে লেয়ারের একদম প্রথমে চলে আসুন লেয়ারের প্রথমে আসার পর এখানে একটা ডান্সিং ভিডিও অ্যাড করব জন্য এখান থেকে একটু ব্যাকে ক্লিক করুন ব্যাকে ক্লিক করার পর এখান থেকে লেয়ারে ক্লিক করুন লেয়ারে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করুন মিডিয়াতে ক্লিক করার পরে আপনাদের ফোল্ডারে গিয়ে এই ভিডিওটাকে অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে একটা গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করে নিলাম এই ভিডিওর ওই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আছে আপনারা চাইলে সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন তো এটা আপনারা অ্যাড করার পরে চাইলে একটু ক্রুপ করে নিতে পারেন আমি এটাকে একটু ক্রুপ করে নিচ্ছি তো ক্রুপ করার পর এখান থেকে মাস যে অপশনটা আছে এটাকে ইনেবল করে দিন এটাকে ইনেবল করার পরে ভিডিওটাকে একদম পারফেক্টভাবে এর ভিতরে বসিয়ে দেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন টিকমার্কে ক্লিক করার পর একটু লেয়ারের মাঝখানের দিকে চলে আসুন মাঝখানের দিকে আসার পরে এই লেয়ারটাকে একটু ছোটো করে দেন এবং এই চাঁদের ভিতরে ঢুকিয়ে দেন চাঁদের ভিতরে পারফেক্টভাবে বসানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সিম্পলি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপর এখান থেকে ক্রোমাকিতে ক্লিক করবেন ক্রোমাকিতে ক্লিক করার পরে এটাকে নেবল করে দেবেন ইনাবল ক্লিক করার পরে এটাকে সিম্পলি আপনারা একদম পারফেক্টভাবে গ্রিন যে অংশটুকু আছে এটাকে রিমুভ করে দেবেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে করার পরে আপনারা চাইলে ভিডিওটাকে কিন্তু একটু এদিক ওদিক রিমুভ করে একদম পারফেক্টভাবে বসিয়ে দিতে পারেন তবে এটাকে মোটামুটিভাবে পারফেক্টভাবে বসিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে এটা আরও একটা ইনিমেশন অ্যাড করে দিতে হবে তো এখান থেকে ইননিমেশনে ক্লিক করেন তারপর এখান থেকে ফেডে ক্লিক করুন ফেডে ক্লিক করার পরে এটা আপনারা মোটামুটিভাবে দেড় সেকেন্ড করে দিন এবং এখান থেকে যেই এটার যে ইনোমেশন দিয়েছেন এটাকে অবশ্যই কিন্তু আপনারা দেড় সেকেন্ড করে দেবেন অথবা আপনাদের যেই ভিডিওটা আছে ভিডিও অনুযায়ী আপনারা এটাকে একটু কম বেশি করে নিতে পারেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন টিকমার্কে ক্লিক করার পরে একদমই যে ভিডিওর লেয়ারটা আছে লেয়ারের শেষে চলে আসুন তারপরে যে গ্রিন লেয়ারটা আছে এই গ্রিন ও ভিডিওর লেয়ারটাকে আপনার এখান থেকে কেটে দিন তো কাছি অপশনে ক্লিক করে আমি ডান পাশের অংশটুকু কেটে দিলাম তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটা মোটামুটিভাবে এডিট করা কমপ্লিট আমি এই ভিডিওটা প্রথমে চলে গেলাম এখান থেকে আমি এই ভিডিওটা প্লে করে দেখেছি যে আমাদের এই ভিডিওটা পারফেক্টভাবে এডিট করা হলো কিনা তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটা আমি প্লে করে দিলাম তো আমি কিন্তু সময়ের অভাবে এই ভিডিওটা আপনাদেরকে একদম পারফেক্টভাবে এডিট করে দেখাতে পারলাম না আপনারা যদি একটু সময় দেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনারা একদম পারফেক্টভাবে এডিট করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু মোটামুটিভাবে এডিট করা কমপ্লিট তো এখন এই ভিডিওটা সেভ করার পরে ভিডিওটা সেভ করার জন্য সিম্পলি শেয়ারে ক্লিক করুন শেয়ারে ক্লিক করার পরে সিম্পল এখান থেকে আপনাদের ভিডিও রেজিলেশনটা সিলেক্ট করে দিন তারপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিন তো এক্সপোর্টে ক্লিক করার পরে এটা সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে গেলে আপনাদের ফোন এটা এটা সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস জানাবেন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট থাকবেই